মনসুখা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মনসুখা খবর। আবার বন্যা পরিস্থিতি দেখা দিল মনসুখায়। তবে এবারের বন্যায় ঝুমি নদীর জলস্তর খুব একটা বৃদ্ধি পায়নি। দুদিনের বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে, জলস্তর এতটাই বেড়েছে যে দুকুল ছাপিয়ে প্লাবিত হয়নি। তবে এবারের বন্যায় শিলাবতী নদীর জল প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। শিলাবতী নদীর জল বৃদ্ধি পাওয়ার জন্য দাসপুর, পান্না, নারাজল প্রভৃতি স্থান প্লাবিত হয়ে গিয়েছে। ঘাটালে বন্যা দেখা দিয়েছে। ঘাটালের শিলাবতী নদীর জল প্লাবিত হয়ে এসেছে মনসুকার দীর্ঘগ্রাম, সিংহপুর, রামচন্দ্রপুর, চাউলি, আটগোড়া প্রভৃতি স্থান প্লাবিত করেছে। মনসুকার ভোরৈঘাট চাতাল দিয়ে শিলাবতী নদীর জল ঢুকছে মনসিকার ঝুমি নদীতে। মনসুকার খড়ৈঘাটের চাতাল দিয়ে শিলাবতী নদীর জল ঢুকছে মনসুকার ঝুমি নদীতে। দীর্ঘগ্রাম, মেঠালা প্লাবিত হয়েছে, এমনকি পালপুকুরের রাস্তার উপরেও জল হয়ে গিয়েছে। ঝুমি নদীর পূর্ব পাড় তেমনভাবে প্লাবিত না হলেও পশ্চিম পাড়ে বেশ ভালো বন্যা হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন।